পর্যাপ্ত টিকিট কাউন্টারের অভাবে ধুঁকছে কুমারঘাটের রেল স্টেশন। কাউন্টার বাড়ানোর দাবি রেল যাত্রীদের। বর্তমান সময়ে স্বল্প খরচে যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে রেল যোগাযোগ। বলতে গেলে ট্রেনের কল্যাণে অনেকটাই কম খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় এখন আরামদায়ক ভ্রমণের সুফল পাচ্ছেন মানুষ। কিন্তু কুমারঘাট রেল স্টেশনে সেই ট্রেনের টিকিট করতে গিয়েই হ্যাপা পোহাতে হচ্ছে রেল যাত্রীদেরকে। উল্লেখ্য, 90-এর দশকে রেল মানচিত্রে জায়গা করে নেয় ঊনকোটি জেলার ছোট্ট শহর কুমারঘাট। ধীরে ধীরে আগরতলা পর্যন্ত পৌঁছয় প্রথমে মিটার গেজেপ এবং পরে ব্রড গেজ রেল পরিষেবা। বর্তমানে গোটা ঊনকোটি জেলার মানুষ সহ ধলাইয়ের রেল যাত্রীদের অন্যতম ভরসা কুমারঘাট রেল স্টেশন। কারণ দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বিরতি এখন কুমারঘাট রেল স্টেশনে। তাই দূর দূরান্ত থেকে রেল যাত্রীরা এখন ভিড় জমান কুমারঘাট স্টেশনে। লোকাল থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেনের টিকিট নিতেও ব্যাপক ভিড় পড়ে স্টেশনে। কুমারঘাট রেল পরিষেবার উন্নতি ঘটলেও এখনো একটি মাত্র টিকিট কাউন্টারই ভরসা কুমারঘাট রেল স্টেশনটিতে। ফলে রেল আসা বা যাওয়ার আগে ব্যাপক যাত্রী ভিড়ে ঠাসা থাকে টিকিট কাউন্টার। অনেকে আবার লাইনে দাঁড়িয়ে ট্রেন চলে আসার ফলে টিকিটও কাটতে পাচ্ছেন না রেলের, ফলে বাধ্য হয়ে তাদের বিনা টিকিটে ট্রেনে চড়ে পরে ফাইন গুনতে হয় বলে অভিযোগ রেল যাত্রীদের। এই পরিস্থিতিতে কুমারঘাট স্টেশনে টিকিট কাউন্টার বাড়ানোর দাবি তুলেছেন ভুক্তভোগী রেল যাত্রীরা। এটা কুমারঘাট রেলওয়ে স্টেশন, এখানে মূলত সমস্যা একটাই, টিকিট কাউন্টার। স্টাফ হয়তো শর্টেজ থাকার কারণে একটা কাউন্টার, ট্রেন আসতে প্যাসেঞ্জার টিকিট কাটতে সময় পায় না, ট্রেন চলে যায় 2 মিনিট দাঁড়ায়, পরিষেবার থেকে এখানে প্যাসেঞ্জার আসেন, অনেক ভিড় থাকে স্টেশনে। এখানে কাউন্টার বাড়ানো খুব দরকার, এখানে টিকিট কাউন্টারের জন্য একটা বার কাউন্টার তো আছে, স্টাফ হয়তো নেই, খুব কষ্ট মানুষের। কিন্তু অনেকদিন ধরেই সমস্যা, অনেক বছর ধরেই সমস্যা। প্রথম ছিল 2টো কাউন্টার, এখন একটা কাউন্টারে লোকাল টিকিট, একটা কাউন্টারে রিজার্ভেশন। আমিও রিজার্ভেশন জন্য বসে আছি। এখানে তো আপনার ঊনকোটি ডিস্ট্রিক্ট তো পুরোটাই আছে, অনেক সময় এক্সপ্রেস ট্রেনগুলো মানে মনু থেকেও এখানে ধরাই থেকেও এখানে আসতে হয় প্যাসেঞ্জারকে। এক্সপ্রেসগুলো এখানে থামে, ধর্মঘটের পর আর থামে না, অনেক ভিড় থাকে, অনেক ভিড় থাকে। বিশেষ করে সকালের ট্রেনে তো মারাত্মক ভিড়, এই যে এখন টাইম, এই টাইমে পুরো শিলচর যাবে, আগরতলা যাবে, টিকিট কাটবে না রিজার্ভেশন, আমরা রিজার্ভেশনের জন্য বসে আছি, একবারে কাটবে, খুবই সমস্যা। এবং সর্বোপরি এখানে একটা কাউন্টারের ভীষণ দরকার, একটা কাউন্টার স্টেশন, এখানে তো একটা কাউন্টার মাত্র, আমরা কোলিয়ার থেকে চাই টিকিট কাটতে অসুবিধা হয়, আরো যদি একটা দুটো কাউন্টার দেওয়া যোগ ভালো হয়ে যাচ্ছে যেহেতু অনেকদিন থেকে অনেকদিন হয়। আমরা তো সবসময় প্রতি মাসে 3-4 বার যাই, প্রায় সময় এরকম সমস্যার সম্মুখীন হতে হয়, আরো টিকিট কাউন্টার বেশি দিলে ভালো হয়। এদিকে কুমারঘাটের 2 নম্বর প্ল্যাটফর্মে এখনো নেই যাত্রীদের জন্য বৈদ্যুতিক পাখার ব্যবস্থা, ফলে প্রচণ্ড গরমে ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রচণ্ড গরমে নাজেহাল হতে হচ্ছে রেল যাত্রীদেরকে। ভুক্তভোগীরা চাইছেন এসব সমস্যা থেকে তাদের নিস্তাদিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রচণ্ড ভিড় হয়, অনেকে তো টিকিটই কাটতে পারে না, সবাই এমনিতে চলে যায়, কাউন্টার দুটো বাড়িয়ে দিলে ভালো হবে, সমস্যা তো অনেক দিন ধরে, অনেক দিন ধরে সমস্যা, কাউন্টার দুটো হলে একটা ক্লিয়ার হয়ে যাবে, অনেকে তো টিকিট কাটতে পারে না, অনেকে তো লাইন ছেড়ে চলে যায়, আমরা তো গেছি অনেক টিকিট কাটে না, কাটে ফাইনও দিয়েছি, আবার তোমাদের নেমার পরে টিকিট দেখান, টিকিট দেখাইতে পারি না, তারপর ফাইন দিতে পারে, তো কাউন্টার দুটো বাড়িয়ে দিলে আমরা সলভ হয়ে যাবে সব কিছু, সব নর্মাল হয়ে যাবে, সবাই টিকিট পাবো। টিকিট তো অনেকে রাখবেন, যে একটু আগে ট্রেনটা এসেছে অনেকে টিকিট কাটে না, চলে গেছে। মোদীর 9 বছর পূর্তিতে ত্রিপুরা পেল নতুন ঝাঁ চকচকে আরো একখানা নতুন ট্রেন, হলো মানুষের স্বপ্ন পূরণ, কিন্তু পরিষেবা কই? প্রশ্ন আম জনতার। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।